আমি যেমন আজকে এখন যদি চিন্তা করি যে আমার টিমে ওই প্লেয়ারটা নাই কেন, ওই টিমের প্লেয়ারটা নাই কেন, সো অল সেট, এটা হয়ে গেছে, এটা পরিবর্তিত হবে না হয়তো। তো এখানে এফোর্ট দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, যে আমার যা আছে যতটুকু আছে অবভিয়াসলি মিস করবো না কেন। আমার মনে হয় এভরি সিঙ্গেল যারা গুড প্লেয়ার, যাদের খেলার মতো সামর্থ্য আছে বা মানে শক্তিটা আছে, তারা যদি সময়ের আগে যদি টিম থেকে মানে টিমে জায়গা না পায়, সেটা আমার মনে হয় সবসময়ই। যেমন এটা শুধুমাত্র ক্রিকেটের ক্ষেত্রে না, ফুটবলের ক্ষেত্রে আমরা যখন বিশ্বকাপ ফুটবলও দেখি, তখন আমি যেমন আমি জানি যে আমি রোমারিওর ভক্ত ছিলাম, সে যখন বাদ পড়ে যায় তখন আমার খারাপ লাগে। যদি তার বয়সের আগে যদি মেসি বাদ পড়ে যায় তাহলে খারাপ লাগে। আমার মনে হয় যে এটা খুবই অনাকাঙ্ক্ষিত, তো যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়ে খারাপ লাগে। আবার এটা আবার ভেতরের জিনিসটাও আসলে মন্তব্য করার আগে দেখতে হবে যে আসলে কী ঘটলো। আমি যেহেতু ক্রিকেটের লোক না, তো সেই জায়গার থেকে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তো কষ্টদায়ক। এটা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দুঃসংবাদ, কারণ আমরা তামিমকে আপনারা হয়তো অনেকে বলবে যে আমার এই কথাটা ইমোশনাল না, আমরা তামিমকে এক হাতে ব্যাট করতে দেখছি দলের বিপর্যয়ের ক্ষেত্রে। একটা ব্যাটসম্যান যা হাতে মেজর ইঞ্জুরি থাকার পরও তখনই এক হাতে ব্যাট করে যখন দেশপ্রেম থাকে, ওইটা শুধু খেলা থাকে না, ওইটার মধ্যে থাকে অনেক কিছু। এটা 16 কোটি 17 কোটি বা 18 কোটি যাই বলি, 18 কোটি মানুষের দায়িত্বভার তখন তার কাঁধে থাকে, এটা সবাই পারে না, এটা তামিম ইকবাল পেরেছিল। এটা বাংলাদেশের জন্য অনেক বড়, আমি মনে করি একটি দুঃখজনক ঘটনা, বাংলাদেশের জন্য একটু অনেক বড় এটা হচ্ছে হতাশার বিষয় হবে। তবে আমি এটা বিশ্বাস করি এই হতাশাকেই আমাদের যে দল যাচ্ছে টিমে ওয়ার্ল্ড কাপে, যে টিম যাচ্ছে তারা এটাকে শক্তিতে রূপান্তরিত করে তামিম ইকবালের জন্য হইলেও কিছু একটা তারা করবে, কারণ তামিম ইকবালের এত বছরের কেরিয়ার, নিশ্চয়ই তার সতর্থীরা এইটাকে ভালোভাবে নিবে না, তারা এটাকে এই শক্তি হিসেবে নিয়ে চমৎকার একটি সিজন খেলবে বা বিশ্বকাপ খেলবে সেই প্রত্যাশা করি। না, এইটা তামিম ইকবালের এই বিশ্বকাপ খেলাটা না খেলাটা যেমন অপ্রত্যাশিত, আমিও যদি সিসিএলের থেকে দলে ডাক পেয়ে যাই এটা অপ্রত্যাশিত, এটা অপ্রত্যাশিত স্কোয়ার হবে, কিউব হবে, মানে এইটা আমি যাব না, কারণ আমি মনে করি না যে আমি ওয়েল এনাফ ন্যাশনাল টিমে খেলার জন্য। আমার জায়গায় অবশ্যই এমন একজনকে নেওয়া উচিত যে বাংলাদেশের জন্য কিছু করতে পারবে, আমার ওই ফিটনেস বা ওই ধরনের প্র্যাকটিস এই মুহূর্তে নাই যে আমি গেলে পরে বাংলাদেশ দলের জন্য কন্ট্রিবিউট। না, সেটা তো মনে হয় না, আমি তো ভাবিও নাই যে তামিম ইকবাল থাকবে না। আমি এটাই শুনলাম, আমি মাত্র আমি জানতাম না নিউজটা, কিন্তু আমি চাই তামিম ইকবাল যেন খেলে আসলে, মানে কারণ যেহেতু অনেক পুরনো প্লেয়াররা নাই, পুরনো মানুষের একটা অভিজ্ঞতাটা বড় ইম্পর্টেন্ট, বড় ম্যাচে বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় একজন অভিজ্ঞতা প্লেয়ার ওপেনার হিসাবে তামিম ইকবালের থাকা উচিত। তাদের জন্য বার্তা আসলে আমাদের এটাই যে আমরা তাদেরকে ভালোবাসি এবং আমরা চাই তারা ওয়ার্ল্ড কাপে ভালো খেলুক, এবং এই যে আমরা নির্মাতারা, অভিনেতারা, রাইটাররা, পুরো মিডিয়া যে তাদেরকে আমরা খেলছি, আমাদের উদ্দেশ্য কিন্তু যে কাপ জিতবো আমরা বা এটা অনেক বড় একটা কাপ, এরকম কিছু না, এটা হার জিত থাকবে, এটা ফান গেম। আমাদের একটাই মাত্র উদ্দেশ্য তাদেরকে সাপোর্ট জানানো, আমরা পুরো মিডিয়া পুরো শিল্পীরা মিলে তাদেরকে সাপোর্ট জানাচ্ছি যে আপনারা খেলেন, আমরাও আপনাদের সাপোর্টে আছি, আপনাদের সাপোর্ট রেখে আমরা আসলে একটা টুর্নামেন্ট আয়োজন করেছি। আমার মনে হয় যে এটা তাদের কাছে একটা বাড়তি পাওয়া থাকবে এবং তাদের একটা বাড়তি উৎসাহ প্রদান করবে তাদেরকে। না, তামিম ইকবালের কথা বলতে গেলে বলতে হয় আমরা যখন বাংলাদেশ টিম একসময় আমরা খেলা দেখতাম, আমরা খুব কম ছয় মারতাম বা চার, তামিম ইকবাল কিন্তু প্রথম আমাদেরকে দেখিয়েছে যে বড় বড় দলের বিপক্ষে নেমেই ধুমধারাক্কা ছয় চার এবং খুবই কনফিডেন্টলি ব্যাটিং, এটা কিন্তু ওপেনিংটা কনফিডেন্টলি তামিম ইকবালে আমাদেরকে দেখিয়েছে আসলে। তো অবশ্যই তামিম ইকবালকে মিস করবো, কিন্তু যদিও এখন ওই জিনিসটা কনফার্ম না, তাই এই বিষয়টা নিয়ে মন্তব্য করতে চাই না, কারণ যারা আসলে এটার সাথে সংশ্লিষ্ট আছেন তারা তো ভালো বুঝেই সব কিছু করছেন। বাট অবশ্যই তামিম ইকবাল থাকলে আমাদের মনে হয় আমাদের টিমের জন্য ভালো হতো, না তামিম ইকবাল একজন অভিজ্ঞ প্লেয়ার, তার অভিজ্ঞতাটা আসলে ওয়ার্ল্ড কাপে কাজে লাগতো, তামিম ইকবালকে রাখা উচিত।